হোয়াটস আপ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি ব্রুজে। তো আশা করি ব্রুজ তো সবাই, ব্রুজ সম্পর্কে সবাই জানেন, সবাই দেখছেন। তো আজকে সাথে আছে আমার এই যে ব্রো আছে, আমার চিনি আছে, আর এই যে নিউ দাদা অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন। হাই, সো গাইস দেখে থাকুন। তো আজকে ব্রুজে যাওয়ার পথে আপনাদের বুঝিয়ে কোথায় কি আছে নাই আজকে সম্পূর্ণ ব্রুজটাই আজকে ব্লগে আমি ক্যাপচার করার চেষ্টা করব। তো ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আজকে আমি দেখাবো, সিরিয়াস ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন, সত্যি আজকের ব্লগে আজকে একটু স্পেশাল কিছু দেখতে পারবেন। শেষের দিকে দেখতে থাকুন, দেখতে থাকুন, শেষের দিকে আছে ভিডিও। হ্যাঁ, ওকে। আমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর সর্বদা আমরা সবার বিপদে আপদে পাশে আছি। অবশ্যই অবশ্যই, অবভিয়াসলি আমরা আছি, যারা আমাদের বন্ধুগণ এখানে আছে। তো দেখতে থাকুন ভিডিও, আসি আজকে আপনাদেরকে অনেক জায়গায় দেখাবো, অনেক কিছু দেখাবো, সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখনো বলতেছি বারবার, অবশ্যই দেখাবো, আছে বলে আমি বলতেছি। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই দেখাবো আজকে ইন্টারেস্টিং জিনিস দেখাবো আজকে, সিরিয়াস। হোয়াটসঅ্যাপ চলতে বিড়ু ভিতর মে ভিতরে এন্ট্রি করছি, এবার ভিতরটাকে দেখাবো। এই দেখেন কি এটা, দেখছেন বাবা, ও ডাইনোসর, ডাইনোসর গাইস, ডাইনোসর, ডাইনোসর দেখতে পাচ্ছেন। আমি ডাইনোসরকে একটু টাচ করে গা, প্লাস্টিকের বানাইছি, শুনতে পাচ্ছেন? সো গাইস এই যে দেখেন আমার বন্ধু বান্ধব গুলো এরকম আসেন আড্ডা মারি দিচ্ছে, আমার শাড়ি ছেড়ে চিন্তা করছে না। এই দেখেন ব্রাদারকে তো অনেক চেনেন, আমার ফটো করে দিচ্ছেন, ভালো আজকে ব্রুজে, ব্রুজ বলতে কান্দেশ্বর ঘরে যেগুলো আছে ওই হরিণ দেখতে পাচ্ছেন, ওই যে কি অবস্থা হয়েছে পার্কটা, মানে কি বলে যে দেখেন গজ যতন যতন নাই। হ্যাঁ, একটু যদি কাজ টাজ করলে হয় তাহলে একটু ঠিকঠাক থাকিলে হয়, মানে অবস্থা হয়েছে আজ পার্কের, দেখতে পাচ্ছেন এই যে দেখাই যাচ্ছে কি অবস্থা পার্কের। হ্যাঁ, এই যে ফাটি ফুটি গেছে। And on we'll go.
সো গাইস, এখন একটা আপনাদের ইন্টারেস্টিং জিনিসটা দেখাই একটু, আরো এর থেকে ইন্টারেস্টিং জিনিস আছে দেখাই, জঙ্গল মহলে কিন্তু। হ্যাঁ এই দেখেন, একটু ডরাবানি সিরিয়াস, একটু ভয় ভয় লাগে ভিতরে ঢুকতে। হ্যাঁ কিরে গাইস, তোমরা এটা কি করেন রে? এই দেখো ভিউটা দেখাই, সিরিয়াস দেখতে পাচ্ছেন? ও সেই রকম ভিউ একটা লাগে দেখো, হয় না? সেইরকম ভিউ, সেইরকম ভিউ দেখো না, দেখছেন? দেখো কত সুন্দর ভিউ, সুন্দর ভিউ না? ফটোশুট করা হয় না ব্যাপক, কিন্তু কেউ এই জায়গাটার খোঁজ জানে না। এইটাই হলো ইন্টারেস্টিং এই ভিডিওর, কিন্তু আরো আছে ইন্টারেস্টিং ভিডিও, দেখতে থাকুন শেষের দিকে, দেখতে পারবেন আপনারা। গাইস দেখতে পাচ্ছেন ওই দিকে একটা ডিবির মতো দেখা যাচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন এখন একটু ভিড় বাড়ছে, যত সময় যাচ্ছে তত ভিড় বাড়তেছে। এইদিকে কয়েকটা পোলা পান, এইদিকে কয়েকটা, এইদিকে কয়েকটা। হ্যাঁ এখনই যাবো, এখন এখান থেকে এখন নেক্সট কোথায় যাব সেটা ডিসাইড করতেছি কোথায়। সো গাইস সত্যি এই দিকটাতে কিছু বেশি একটা নাই, এই যে চলছে ঢোল ঢোল ঢোলে আনি। এইটাতে আগে যখন স্টার্ট করে তখন এই জোয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই জোয়ার এগুলোতে অনেক ধরনের জিনিস রাখতো দেখার জন্য, কিন্তু এখন দেখেন মানে একটু কেয়ারলেস হয়ে গেছে না, তো মানে বিনা কেয়ারের জন্য এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে পড়ে আছে কান্দেশ্বর গড়ের অবস্থা, বর্তমান আগের থেকে ভাল নাই, খুব খারাপ। সো গাইস ব্রুজে তেমন কিছু একটা দেখার মতো নাই, যেটা ছিল সেটা দেখালাম, দেখালাম পুরোটা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, কারণ আরো অনেক জায়গায় যাওয়ার আমার প্ল্যান আছে, তারপরেও কাফি লম্বা হয়ে যাবে ভিডিওটা, যেটা আশা রাখি, যেহেতু এখন অনেকগুলো জায়গা বাকি আছে, তো সমস্ত জায়গা যদি আমি দেখাই তারপরে বিশাল লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো দেখতে থাকুন। আরো ইন্টারেস্টিং জিনিস কিন্তু এখনো দেখাই নেই, কথাটা মনে রাখবেন, ইন্টারেস্টিং জিনিস এখনো বাকি আছে। আজ বাসন্তীর পরিবর্তে দেখতে পাচ্ছেন এই মালটা, এইটাতে আজকে চলছি। এই যে ভাই বন্ধু ব্রাদার আইসা বসে গেছে,